আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা দেখাবো আপনাদেরকে ইতালিতে তিনটা মেট্রো লাইন আছে, এ বি সি। সি নাম্বার মেট্রোটা কীরকম দেখাচ্ছে আপনাদের। মেট্রোতে যাওয়ার জন্য আমি এসকেলেটর দিয়ে নিচে নামতেছি, আপনারা জাস্ট অনুভব করেন, মানে উপভোগ করেন, সরি। কতটুক নিচে, আর নিচে নামতে হবে সম্ভবত, আমি আস্তে আস্তে নামতেছি। এই সামনে যে লোকটা আছে উনি আমার মামু, মামুর উল্লে আসছি, সারাদিন ঘুরলাম, একটু সময় পাইছি তো এই জন্য আর কি ঘুরলাম। মেট্রো সিতে একটা স্পেশাল কিছু ব্যাপার আছে, সেটা হলো এটাতে কোনো ড্রাইভার নাই, ড্রাইভার ছাড়া জিজ্ঞাসা বললাম। হ্যাঁ, সামনে যাবেন নাকি? ওকে, আল্লাহ হাফেজ, পরে আবার দেখা হবে। আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার ছাড়া ট্রেন চলতেছে। নতুন করা হয়েছে এই লাইনটা, আগে ছিল অন্য লাইন, অন্য লাইনগুলোতে ড্রাইভার আছে, কিন্তু নতুন লাইনটাতে উদ্বোধন করছে, এগুলো তো কোনো ইয়া নাই, ড্রাইভার নাই। সুন্দর, অনেক সুন্দর, এক স্টপেজ আরেক স্টপেজ আসছে। আমি আপনাদের দেখানোর জন্য সামনে চলে আসছি, অনেক সুন্দর, নাইস। সবকিছু অটোমেটিক, দুই হাজার ষোলোতে উদ্বোধন হয়েছে, আমরা কয়েকবার আসছি এবং মানে খুবই শান্তি পাইলাম, দেখতে খুব ভালো লাগে, অনেক সুন্দর। উঠেছিল, হ্যাঁ উঠেছে তো, ইটালিতে এই প্রথম ড্রাইভার ছাড়া কোনো গাড়ি চলতেছে। চার পাঁচবার উঠছি আমি, তখনও উঠছি, সতেরোতে উঠছি, আঠারোতে উঠছি এবং দু হাজার উনিশেতে উঠছি লাস্ট, এখনও পূজা চলাচলের মধ্যে আছে। আমি আমার গন্তব্যস্থলে চলে আসছি, এখন বের হয়ে যাব। ডাবল গেট, লাস্ট স্টপস।